আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসতে আসতে তো ভরপুর কালেকশন দেখতে পারলাম। হরতালের হাট গরুলিয়ার লোক নাই, মানে গরুলিয়ার লোক নাই। আজকে কেমন দামে গাবি দেবেন? আলহামদুলিল্লাহ এক লাখ বিশ পনেরো, মানে একদম সীমিত দামের ভিতরে হরতালের জন্য। আচ্ছা, তো আমরা নতুন দর্শক আছি, আপনার পরিচয়টা একটু দিবেন ভাই। পাবনা জেলা ইস্যুদের থানা গেরাম অরংখোলা। আচ্ছা আচ্ছা, অরংখোলা মোট সাপ্তাহিক একদিন হাট। আচ্ছা ঠিক আছে, জি জি, মাশাআল্লাহ। আমি তো মনে জানি যে আপনার গরু যে নাই, গ্যারান্টি দেখবি। আচ্ছা, তো এই এক নম্বর গাড়ির দাম যাচ্ছে এক লাখ পঁচিশ, দাম যাচ্ছে এক লক্ষ পঁচিশ। দশ জনের কি জায়গা রাখছে? সুযোগ আছে, কথা বলে নিতে হবে। আচ্ছা, তো ভাই এটা সার্ট করেন, দুই নম্বর গাড়ি দেখায় ভাই। দুই নম্বর একটা মাসে একই রকম সুরার গাবি ভাই, এটা চার দাঁত ভাই, প্রথম বিয়ান। এটা দাঁতে চারটা প্রথম বিয়ান গাবি, বাচ্চা নাই। এটা এটা আর এক নম্বর গাড়ি দুটো মাসে একই রকম গাবি, একই বার ছিল গরু দুটা, মানে দুটো একই বার ছিল সুরার গাবি। জি আচ্ছা, দাঁতে কয়টা আছে? এটা চার দাঁত ভাই, দাঁতে চারটা। জি, তো এটা কি প্রেগনেন্ট আছে না বাস? না প্রেগনেন্ট নাই, রানিং দুধ ভাই, রানিং কত দুধ পাচ্ছে? এটা তো এটারও দশ লিটার দুধ আছে ভাই। আচ্ছা মাশাআল্লাহ, গ্রাম তো অনেক বড় দেওয়া আছে ভাই। একদম ক্লিয়ার ভাই, দেখেন আমার গরুর ডিস্টার্ব কানা খুরা ন্যাংরা হলে বল মানে হলে লোকের দর্শক লেয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে হলে মারে টাকা ঘোরত লেখার পর টাকা ঘোরত গাড়ি ভাড়া টাকা মুক্ত দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, তো ভাই এই গাড়ির দাম জানেন কেমন? দুটো একই দাম ভাই, 1,25,000। 1,25,000 দাম। এটা দুধ কত রকম আছে? এটা 10 লিটার দুধ হয় না, এটা আছে 10 লিটার। জি মাশাআল্লাহ, তো ভাই এটা সার্ট করেন, তিন নম্বর গাড়ি দেখায় ভাই। তিন নম্বর এটা গাড়ি দেখতে আসছিলাম, দাঁতে চারটা ভাই, দাঁতে চারটা। এটা কি জাতের গাড়ি ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু সে বাসায় আল্লাহ বলছে ভাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ জানে। আচ্ছা, সংগ্রহ করা জিনিস বলা যাবে না। জি আচ্ছা, দুধ আছে 12 লিটার ভাই, খুব সুন্দর কালার এটা। এক লিটার কম বলবো, ওই লোকের বাসায় বেশি আমার নাম করবে, নাহলে গাল পারবে। ভালো দিন হিসাবে গ্যারান্টি সহকারে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন, নিজে তো দহন করে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই, এটার দাম কেমন? এটার দাম ভাই 1,32,000। পাঁচ নম্বর গাড়ির দাম 1,32,000।
এসব গরু 10 বছর কামাই খাতা হয়, দাঁতের গরু না ভাই। সে 10 বছর ভাড়া তো গরু পাললে অবশ্যই চিনবে, ভালো মন্দ জিনিস বুঝবে। গরু যারা লালন পালন করে তারা অবশ্যই জানে যে গরু দেখলে চিনতে পারবে। তো এটা দাঁতে কয়টা আছে ভাই? দাঁতে 4টা ভাই, দাঁতে 4টা মানে দ্বিতীয় ব্যানের গা ভেঙে যাবে। আর বান 4টা দেখেন আপনি গরু, এই দেখেন 4টা বার 4টা দেখতেছে। আসলে গরু লক্ষ্য বুঝলে আসলে ভালো মন্দ তো চিনবে, চিনবে না? গাড়ি করলে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবে। তবে এটা 60 কোদান 6 নম্বর গাড়ি থাকে। এটা হলিস্টন ফিজা, এটা ফিজা দাঁতে 4টা, এটা হচ্ছে মাঝারি সাইজের, মাঝারি সাইজ ভাই। সবটা একরকম পুঁজি নাই দাদা, গোষ্ঠীর আছে বলে না? না না, সবাই তো সব রকম জিনিস নিতে পারে না। না না না, কম বেশি আছে, এটা ভালো মন্দ নিজেকে জানতে পারলে নিতে হবে। এটা তো বাজারে সস্তা তো অনেক সুন্দর। দাঁতে 2টা, দাঁতে 2টা, এটা প্রেগনেন্ট 9 মাসে, 9 মাসে প্রেগনেন্ট, দাঁতে 2টা, হ্যাঁ বাচ্চা দিয়ে প্রথম বাচ্চা দেবে। জি মাশাআল্লাহ, দেখা এই গামিগুলো তো ডিমান্ড অনেক বেশি, চাহিদা খুব বেশি। জি জি, দর্শক দেখতে পাচ্ছেন গায়ও ঠিক আছে, একদম সুস্থ সবল আছে মাশাআল্লাহ। তারপরে যেটা খাবেন কবার দাম কেমন? প্রেগনেন্ট হিসাবে এটার দামটা একটু বেশি, তারপরে দামটা কি রিজনেবল আছে, মানে কমের ভিতরে আছে বকন হিসাবে? দর্শক দেখতে পাচ্ছেন পাও গুলো তো ঠিক আছে, একদম ক্লিয়ার। এটার দাম যাচ্ছেন 1,15,000 ভাই, এটার দাম যাচ্ছেন 1,15,000, একদম পানির দামে। আচ্ছা মানে এটা বকনা হবে না? আচ্ছা তবে এটা 60 কোয়েন্টাল 10 নম্বর গাড়িটা দেখায়, তারপরে আপনারা দেখেছিলেন অবশ্যই নিজে দেখতে চেষ্টা করবেন, আমি গুলো নিলে অবশ্যই নিজে আসি দেখে সরজমিনে আসা লাগবে ভাই, সে লোক ঠকবে না যে বলে, মানে সরজমিনে আসি এবার এখানে ঠকার কোনো জায়গা নাই। আমি এখন কানাও দিতে পারি, ভালো দিতে পারি, মন্দও দিতে পারি। তারপর গামিগর যে লোক নিবে সরদমান আর কাছে আসা লাগবে। আচ্ছা আচ্ছা, তারপর আরাগর এগুলো তো ধরে মাংস প্রায় বেশি তো লস নাই। জি আচ্ছা, তো এটা দুধ কতও আছে? না এটা দুধ পাচ্ছেন 10 লিটার ভাই, 10% 10 লিটার। জি তো এটা দাম যাচ্ছে কেমন? 1,15,000 ভাই, এটা দাম যাচ্ছে 1,15,000। জি ভাই কষায় ওই টাকা তো দিতে পারবে না, দেখুন না আপনি যা টাকা কষায় নিলে পরে ওই টাকা নিয়ে, হ্যাঁ অবশ্যই টাকা উঠে যাবে, এই টাকা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা সার্কেল 11 নম্বর গাড়িটা দেখায়, এটা হলস্টার ফিজা, এটা হলস্টার ফিজা, এটা তো পরে তো খুব ভালো একটা বিগ বডি গুলো, আমার ভালো তো আমি বললো হবে না, দেখেন বড় বিগ বডি গুলো দেখেন, মানে দেখতে সব দিকে ঠিক, দেখেন আপনি গলা কম্বল সব দেখেন, কম্বল আছে নাকি কোনো গরু দেখছেন, গলাটা কত সিকোর দেখছেন? তারপরে অবশ্যই নিজ দেখতে নিয়ে আসছে। জি জি জি, ভ্যান গুলো তো খুব বড় মোটা দেখা যাচ্ছে, মোটা ভাই
আমার ভালো তো আমি বলবো না, দরজা এটি বিবেচনা করবে দেখে শুনে দেখা যাবে। এটা আমি 12 লিটার দুধ পাচ্ছি ভাই, তো 12টা দুধ পাচ্ছি, 12টা দুধ পাচ্ছি মাশাআল্লাহ। হ্যাঁ অনেক ভালো ভাই, দেখেন না দর্শকের দেখান আপনি। আচ্ছা আচ্ছা, এটা আছে ভাই, 6টা ভাই, আচ্ছা 6টা কয় নম্বর ব্যানার গাবে? এটা দিত বাচ্চা হবে, এটা দিত বাচ্চা দিবে না রানিং যে বাচ্চা রানিং দুধ চলছে। আচ্ছা তো এটা দাম আছেন কেমন? এটা 1,35,000 টাকা। এটা দাম আছে 1,35,000, এখানে কথা বলে নিতে হবে দর্শক। আচ্ছা তো ভাই এটা ছাড় করে দেন, সর্বশেষ যে গাবিটা আছে এটা দাম 8টা ভাই, এটা দাম 8টা। আমরা তো যে লোক যদি মনে করেন চেক দিল, সে লোক চেক দিলে সব ধরনের এরপরে কথা বলে নিতে হবে ভাই। আমাদের দর্শকদের তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাভি দেখালে ভাই, তো এগুলো যদি কেউ নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার ইমো নাম্বার আছে 03000786087। আচ্ছা আচ্ছা, এটা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে, দুটাই আছে ভাই, যে কোনো সময় যোগাযোগ করলে তো নিতে পারবে। আসলে অনেক লোক তো আসিস বাড়ি চিনে না, ঠিক আছে, অনেকগুলো হাটে আসে, মানে আপনি আসিসেন যে কাউকে, যে কাউকে আপনার নাম বললে তো আজিবর ভাই নাম বললে তো হবে, দর্জন দেখাই দিবেন। আচ্ছা তো ঠিক আছে ভাই, আমাদের ব্যস্ততার মধ্যে অনেকক্ষণ সময় দিলেন। আসলে আসতে এখন তো বর্তমানে হরতাল চলছে, ঠিক আছে, অবরোধ চলছে, এর ভিতরে যদি কেউ না আসি নিতে যায় তো নিতে পারবে? তো যদি বলে যে মানে আপনার উপরে সব দায়িত্ব দিয়ে দেবে, বিশ্বাস করে ভরসা করে এবার তো নিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা মানে আইসি আপনার সঙ্গে আপনার ব্যবহার ভালো লাগছে, যার কারণে একটা আত্মীয়তার সম্পর্ক করে নিছে। আপনার উপর বিশ্বাস করে আর কি আসছিল। তো ঠিক আছে, অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।